হ্যালো দর্শক হেলথেপ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা আবার চলে আসলাম নতুন আরেকটি টপিক নিয়ে কথা বলার জন্য আজকে আলোচনা করব ক্যালসিয়াম নিয়ে তবে মূল আলোচনা যাওয়ার আগে বলবো যারা আমার চ্যানেল নতুন তারা দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন কেননা এই চ্যানেলের মাধ্যমে আমরা নতুন নতুন টপিক নিয়ে কথা বলি আর যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক ক্যালসিয়াম নামের খনিজ উপাদানটি আমাদের হাড় ও দাঁত শক্ত করে ক্ষয় রোধ করে স্নায়ু বা হৃদস্পন্দন মাংসপেশির কাজেও লাগে এর অভাবে হাড় ক্ষয় বা অস্টিওপ্রসিস রোগ হতে পারে হাড়ের ক্ষয় রোগ প্রধানত প্রবীণদের হয়ে থাকে হরমোনজনিত কিছু তারতম্যের কারণে প্রবীণ নারীদের এই রোগ হওয়ার ঝুঁকি বেশি কিছু অসুখের কারণে অনেক সময় তরুণেরা এই রোগে আক্রান্ত হয়ে থাকেন কৈশোরও পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম জাতীয় খাবার গ্রহণ করলে পরবর্তী সময়ে ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যাগুলো কম হয় অনেক সময় কিছু কিছু রোগে তরুণেরাও আক্রান্ত হতে পারেন যেমন কিছু বাতজনিত সমস্যা কোমরের বাত আবার অন্তের প্রদাহের কারণে এগুলো ব্যক্তি ঠিক মতো গ্রহণ করতে পারেন না শরীরের যে প্রয়োজনীয় বিষয়গুলো থাকে যেমন ক্যালসিয়াম ভিটামিন ডি খনিজ বা মিনারেল এগুলো ভালোভাবে গ্রহণ করতে না পারলে অনেক আগেই হয়তো শরীরের অস্ত্রীয় প্রচিজ হয়ে যায় একটু হাত পা ব্যথা করলে বা জোড়া বা জয়েন্টের ব্যথা করলে শরীর ম্যাচম্যাস করলে বয়স হয়েছে বলেই ক্যালসিয়ামের ট্যাবলেট খেতে হবে এমন কোনো কথা নেই কেননা দৈনন্দিন নানা খাবারে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম আসে প্রতিদিন এরকম খাবার থেকেই ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়ে যায় অনেকে আবার নিজে নিজেই ওষুধের দোকান থেকে নিয়ে ক্যালসিয়াম ট্যাবলেট কিনে খায় যা ঠিক নয় এতে হিতে বিপরীত হতে পারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো ওষুধটি সেবন করতে হবে আর শরীরে ভিটামিন ডির অভাব থাকলে কিন্তু ক্যালসিয়াম থেকে উপকার পাওয়া যাবে সামান্যই অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণে কিডনিতে পাথর পর্যন্ত হতে পারে আবার যাদের আগে কখনও কিডনিতে পাথর হয়েছিলো তাদের অতিরিক্ত ক্যালসিয়াম গ্রহণে পুনরায় পাথর হওয়ার আশঙ্কা থাকে তাই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার সময় তথ্যটি সবার আগে জানবেন কারণ ঔষধের মাত্রা ঠিক মতো আর ঠিক করতে সমস্যাটির জন্য বাড়তি যেসব সতর্কতা প্রয়োজন তা নির্ধারণে তথ্যটি ভূমিকা পালন করবে আর আমরা এখন জানব যে কতটুকু ক্যালসিয়াম প্রয়োজন একজন সুস্থ মানুষের একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম ও ছয়শো ইউনিট ভিটামিন ডি হলে চলে পিরিয়ডের সময় নারীদের বা পিরিয়ডের পরে নারীদের সত্তর পুরুষের বারোশো মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার হয় গর্ভবতী ও বুকের দুধ পান করান যে মায়েরা তাদের লাগে একটু বেশি ভিটামিন ডিও খেতে হবে না কেননা এটি শরীরের ক্যালসিয়ামকে শোষণ করতে সাহায্য করে ভিটামিন ডি পাওয়া যায় সূর্যের আলো থেকে দুধ জাতীয় খাবার থেকে আসে ক্যালসিয়াম এছাড়া সবুজ শাকসবজি বাদাম টোফু কমলা ইত্যাদি ক্যালসিয়াম পাওয়া যায় আমরা এখন জানব যে ক্যালসিয়াম ট্যাবলেট ছাড়া কিভাবে সমাধান পেতে পারি বিশেষ করে দুধ দই পনির কাঁচা বাদাম সয়াবিন আখরোট সামুদ্রিক মাছ কাঁটাযুক্ত যুক্ত ছোট ছোটো মাছ কালো ও সবুজ কচু শাক সজনে পাতা পুদিনা পাতা সরিষা শাক কুমড়ার বীজ সূর্যমুখীর বীজ চিংড়ি সুটকি ডুমুর ইত্যাদি হলো উচ্চ ক্যালসিয়াম যুক্ত খাবার একশো গ্রাম দুধে ক্যালসিয়াম রয়েছে নয়শো মিলিগ্রাম একই পরিমাণ পাবদা মাছে আছে তিনশো মিলিগ্রাম এবং সামুদ্রিক মাছে রয়েছে তিনশো বাহাত্তর মিলিগ্রাম সজনে পাতায় রয়েছে চারশো চল্লিশ মিলিগ্রাম ট্যাংরা মাছে আছে দুশো সত্তর মিলিগ্রাম এক কাপ টক দইয়ে থাকে আরও বেশি চারশো মিলিগ্রামের মতো আদাবাটি রান্না করার সবুজ পাতা আছে এমন শাক খেলে একশো মিলিগ্রাম ক্যালসিয়াম খাওয়া হবে এক গ্লাস কমলার রসে রয়েছে একশো পঞ্চাশ থেকে দুইশো মিলিগ্রাম তবে অন্ত্রে ক্যালসিয়াম শোষণে বাধা দেয় কিছু জিনিস সেগুলো ক্যালসিয়াম যুক্ত খাবারের সঙ্গে না খাওয়াই ভালো যেমন উচ্চমাত্রার চর্বি অ্যাসিড যুক্ত খাবার চকলেট পালং শাক কার্বনেটযুক্ত পানীয় ইত্যাদি ক্যালসিয়াম শোষণে বাধা দেয় কিন্তু ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ভিটামিন এ সি এবং ডি আয়রন ও ম্যাগনিশিয়াম যুক্ত খাবারও ক্যালসিয়ামের কাজে সাহায্য করে এর পরও প্রয়োজন হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়ামের ট্যাবলেট সেবন করা যায় তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সবচেয়ে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া হল গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য বেশ কিছু ঔষধ অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ কমিয়ে দেয় বিশেষ করে যেসব ওষুধ অ্যাসিডিটি কমাতে ব্যবহৃত হয় একসঙ্গে পাঁচশো মিলিগ্রামের বেশি ক্যালসিয়াম ওষুধ অন্ত্রে শোষিত হয় না তাই বেশি মাত্রার ঔষধ খেয়ে লাভ হয় না ক্যালসিয়াম অন্ত্রে শোষণ করতে ভিটামিন ডি লাগে তাই ভিটামিন ডি কম থাকলে এটি সহ খেতে হবে সূর্যালোক আসে প্রচুর পরিমাণে ভিটামিন ডি তাই ডিমের কুসুম লোনা পানির মাছেও আসে ডি ভিটামিন বয়স একটু বেড়ে গেলেই যে ক্যালসিয়ামের ঘাটতির কারণে সমস্যায় পড়তে হয় তা এড়াতে কৈশোর থেকেই প্রয়োজন সচেতনতা দুধ এবং দুধ জাতীয় খাবারের পাশাপাশি খেতে হবে কাঁটা সহ ছোট মাছ বারন্ত এই বয়সটা এমন খাদ্যাভাস গড়ে তুললে একটি মেয়ের শরীর হাড়ের মূল অংশটা ঠিকমতো তৈরি হবে এভাবে ভবিষ্যতে হাড় ক্ষয় বা হাড়ে ফুটো হয়ে হাড় দুর্বল হয়ে যাওয়ার সমস্যা এড়ানো সম্ভব